আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। সব থেকে সহজ পদ্ধতিতে কোনো রকম ইস্ট ব্যবহার না করে নরম তুলতুলে গার্লিক বাটার নান তৈরি করে নিতে পারবেন, তাও আবার ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। আর এগুলো হবে অনেক বেশি সফট আর মজাদার। তো কিভাবে তৈরি করেছি চলুনগুলো দেখে নিই। গার্লিক বাটার নান তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথমে আমাদের ডো রেডি করে নিতে হবে। এরপর মাঝারি সাইজে একটা বোলের মধ্যে দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ। আর এটাকে জাল করে নিয়েছি কুসুম গরম। আর এই কুসুম গরম লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিব 2 চামচ টক দই। এই টক দই দেওয়ার কারণে গার্লিক বাটার নানটা তৈরি হবে অনেক ভালোভাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 25 ml সাদা তেল। এখন চিনি, দই আর তেলটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, এরপর সাইডে রেখে দেব। এরপর অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আজকের নানটা তৈরি করব ময়দা দিয়ে, তবে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো 1.5 কাপ আমি ময়দা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব লবণ 1/4 চা চামচ। এখানে লবণটা বুঝে ব্যবহার করবেন, অনেক বেশি পরিমাণে দিয়ে দিলে ভালো হবে না। এরপর সব দিকে মেন পার্ট হচ্ছে বেকিং পাউডার। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, আর বেকিং সোডা দিচ্ছি 1/4 চা চামচ। গার্লিক বাটার নান তৈরি করে নেওয়ার জন্য এগুলো কিন্তু খুব ভালোভাবে মেজারমেন্ট করে নিতে হবে, এরপর দিয়ে দিবেন, তাহলে পারফেক্টভাবে তৈরি হবে। তো এখন সব কিছু আমার উপকরণ মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম যে লিকুইডটা, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর এই ডোটা রেডি করে নেওয়ার সময় অল্প একটু করে দিয়ে আগে প্রথমে মিক্স করে দিতে হবে, এরপর সবটা একটা ডো রেডি করে নিতে হবে। তো প্রথমে এইভাবে একটু দিয়ে নিলাম, এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে রেডি করে নিব। তো সব দিকে হাত দিয়ে ডোটাকে রেডি করে নিতে পারেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে আর খুব ভালোভাবে মথে নেওয়া যাবে। এই ডোটাকে রেডি করে নেওয়ার সময় অনেক বেশি মনে হবে যে নরম হয়ে গেছে। এরপর 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মেখে নিবেন, এরপর দেখবেন অনেক সুন্দর একটা সফট ডো রেডি হয়ে গেছে। এইভাবে ডো রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1/2 চামচ মতো সাদা তেল দিয়ে উপর দিকে বুলিয়ে নিলাম। এরপর একটা ক্লিন র্যাপ দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো। গার্লিক বাটার নান তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু রেস্টে রাখবেন, এতে করে খুব সুন্দরভাবে তৈরি হবে। তো আমি 30 মিনিট মতো রেস্টে রাখছি। 30 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি উপর থেকে ঢাকনাটা খুলে নিলাম। এখন দেখে বুঝে নিতে পারবেন আগে থেকে অনেকটাই সফট হয়ে এসছে। তো এটাকে আমি মাঝারি সাইজ করে ডো রেডি করে নিচ্ছি। এটা অনেক বেশি মোটাও হবে না বা অনেক বেশি ছোটোও হবে না। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এটাকে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট মতো, আর এটাকে আবারও রেস্টে রাখার কারণে সুন্দরভাবে তৈরি হবে। আজকে যেহেতু আমরা তৈরি করব গার্লিক বাটার নান, এর জন্য কিন্তু আমাদের রসুন কুচি লাগবে, আর লাগবে কিছুটা পরিমাণে ধনে পাতা। ধনে পাতা আর রসুনটাকে আগে থেকে রেডি করে নিতে হবে। এরপর 20 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এটা রেস্টে রাখার পর আমি একটা করে ডো নিয়ে নিব। এখন এটা বেলে নিব। তো বেলে নেওয়ার জন্য অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে নিলাম, এরপর বেলে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে বেলে নেওয়া যাবে। তো এটা একটু লম্বা করে বেলে নিব, অনেক বেশি গোলও তৈরি করব না বা অনেক বেশি লম্বাও তৈরি করব না। তো আমার এটা বেলে নেওয়া হয়ে গেছে, এর থেকে বড় আর হবে না, কারণ এটা পরোটার মতো একটু মোটাই থাকবে। এরপর আমি সেই আগে থেকে তৈরি করে নেওয়া রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে দিব, অনেক বেশি দিয়ে ফেলবো না। তো এটা দেওয়ার পর আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তো সব কিছু দেওয়ার পর আমি একবার আবারও এটাকে বেলে নিব। এটা যদি বেলে নেওয়া হয় তাহলে কিন্তু ধনে পাতা আর রসুন কুচিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। বেলে নেওয়ার পর একটা হাতে তুলে নিলাম, আর অন্য একটা হাতে আমি পানি নিয়ে এটাকে দিয়ে দিব। তো এই পানিটা উল্টো পাশে যদি দেওয়া হয় তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে, আর কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে লেগেও যাবে। আগে থেকে চুলা জ্বালা অন করে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিব, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। কড়াই দেওয়ার পর চুলার জ্বাল কিন্তু মিডিয়াম টু হাই আঁচে রেখেছি। এই সময় কিন্তু কিছুক্ষণ পর দেখে বুঝে নিতে পারবেন এগুলো অনেক বেশি বাবলস আসা শুরু করবে। এরপর নানটা যখন বাবলস আসা বন্ধ হয়ে যাবে, এখন আমি উল্টো পাশটা ঘুরিয়ে একটু কালার করে নিব। এটা দেখে বুঝে নিতে পারবেন, কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি আমার পছন্দ মতো কালার করে নিয়েছি, তবে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নেবেন। তো এখন মেল্ট করে নিয়ে বাটার দিয়ে দিচ্ছি, আর বাটারটাকে একটু ভালোভাবে ব্রাশ করে নিব। এখন দেখে বুঝে নিতে পারবেন কত সহজভাবে গার্লিক বাটার নান তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে একটা তৈরি করে নেওয়া হয়ে গেল, এটাকে আমি তুলে নিব। তুলে নেওয়ার পর আমি আবারও একটা দেখাবো, তাহলে আপনাদের বুঝতে খুব ভালোভাবে সুবিধা হবে। তো এটাকে কীভাবে তৈরি করছি শুধু দেখেই বুঝে নিতে পারবেন। এইভাবে আবারও একটা তৈরি করে নেওয়া হয়ে গেল, পছন্দ মতো কালার করে শেখে নিয়েছি। শেখে নেওয়ার পর একটু দেখে বুঝতে পারবেন কালারটা কত সুন্দরভাবে হয়েছে। তো এইভাবে সবগুলো তৈরি করে নিব। তৈরি করে নেওয়ার পর ফিরে আসছি। তো সবগুলো বাটার লাগিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে তুলে নিতে হবে। তো এইভাবে সবগুলো গার্লিক বাটার নান তৈরি করে নিয়েছি। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার। এগুলো হবে অনেক বেশি সফট এবং নরম তুলতুলে, সেটা হাতে দেখে বুঝে নিতে পারবেন।
এখন আমি এটাকে ভেতর থেকে ছিঁড়ে দেখাচ্ছি, তাহলে বুঝে নিতে পারবেন কতটা সফট এবং ভেতরটা কেমন হয়েছে। আজকে সহজভাবে দেখানো গার্লিক বাটার নান কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন পরবর্তী রেসিপি এমনই পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।